ফ্রেন্ডস গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে কিছু উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং ডাবলিউ বিসিএস পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং আদার্স যেসব পরীক্ষা আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা তো ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু প্রশ্ন খুব বেশি থাকবে তো যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ভিডিওর নিচে দেওয়া বাটনে ক্লিক করে এবং নোটিফিকেশান আইকন অবশ্যই অন করবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো যদি ভিডিও দেখে তোমাদের ভালো লাগে যদি বুঝতে পারো তোমাদের উপকার হচ্ছে ভিডিওগুলো কাজে লাগবে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো অবশ্যই একটা লাইক করবে এবং তোমার ফ্রেন্ডসদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুকে শেয়ার করতে পারো মেসেঞ্জারে শেয়ার করতে পারো তারপরে তোমাদের যে ফুড সাব ইন্সপেক্টরের ক্রেস কোর্স আমি শুরু করেছি সেই ক্রেস কোর্সের ভিডিও হচ্ছে এগুলো তোমরা প্লে থেকে সেই ক্রেস কোর্সের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারবে সেখানে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করছি তাহলে আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে দেখো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গর্গাবরু যার উচ্চতা হচ্ছে ছশো সাতাত্তর মিটার ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু আশা করি তোমরা এটা সকলেই জানো তো অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়াতে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় যার অ্যাভারেজ উচ্চতা হচ্ছে আটশো পঞ্চাশ মিটারের মতো এবং সর্বোচ্চ সিংহে হচ্ছে গোরগাগুরু ছশো সাতাত্তর মিটার নেক্সট দেখো পশ্চিমবঙ্গের মালভূমি সর্বোচ্চ সিংহ কোনটি সর্বোচ্চ শৃঙ্গ সরি এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের গর্গাবুরুটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এবং এখানেই ব্রাহ্মণী জলপ্রপাত নামে একটি জলপ্রপাত আছে তো যদি কোয়েশান থাকে ব্রাহ্মণী জলপ্রপাতটি কোথায় অবস্থিত তো অযোধ্যা পাহাড় অপশন থাকলে অযোধ্যা পাহাড়ে অবস্থিত হবে নেক্সট হচ্ছে দেখো কাঁসাই ও কেলেঘাই এর মিলিত প্রবাহ কি নামে পরিচিত তো কাঁসাই ও কেলেঘাই এর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত হলদি নদী নামে পরিচিত কাঁসাই ও কেলেঘায়ের মিলিত প্রবাহ তারপর আর কয়েকটি মিলিত প্রবাহ আছে দেখো ধারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত না রূপনারায়ণ নামে পরিচিত দ্বারাকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ নেক্সট দেখো বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত না কুলা নদী নামে পরিচিত এই কোয়েশনগুলো পরীক্ষায় কিন্তু থাকেই যে বিভিন্ন নদীর মিলিত প্রবাহগুলো কি নামে পরিচিত তো বক্রেশ্বর ও কোপাই হচ্ছে কুলা নদী নামে পরিচিত অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত একবার দেখে নাও একবার লাস্ট পর্যন্ত দেখে নিলে আশা করি তোমাদের সব কিছু মনে থেকে যাবে নেক্সট দেখো কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করেছে তো ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করেছে যেটা হচ্ছে পূর্ব ভাগটা বাগাড়ি নামে পরিচিত এবং পশ্চিম ভাগটা রায় নামে পরিচিত মুর্শিদাবাদের দুটো ভাগ পূর্ব ভাগটা বাগাড়ি নামে পরিচিত পশ্চিম ভাগ রায় নামে পরিচিত এটাও তোমাদের কোয়েশ্চেন থাকে দেখো মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী প্রবেশ করে তাহা দুভাগে বিভক্ত হয়ে গেছে হুগলি নদী আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কলকাতা হাওড়ার মধ্য দিয়ে চলে গেছে বঙ্গোপসাগরে মিশেছে ওটা হচ্ছে হুগলি নদী এবং আরেকটা নদী ভাগর ভাগরথী নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে তার নাম হয়েছে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী নাম হয়েছে এবং ব্রহ্মপুত্রের সাথে মিশে সেটা মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পথিত হয়েছে তো ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করেছে নেক্সট হচ্ছে দেখো কোন নদীর তীরে কেন্দুলের মেলা বিখ্যাত তাহলে কেঁদুলের মেলা বিখ্যাত হচ্ছে অজয় নদীর তীরে বসে কেঁদুলার মেলা অজয় নদীর তীরে নেক্সট হচ্ছে কোন নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত তো তিলপাড়া ব্যারেজ অবস্থিত মৌরাক্ষী নদীর ওপর বীরভূমের সিউড়িতে অবস্থিত এটি মৌরাক্ষী নদীর উপর অবস্থিত তিলপাড়া ব্যারেজ ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে নেক্সট কোয়েশ্চান দেখো তিস্তা নদীর বাম তীরের আর্দ্রভূমিকে কী বলা হয় তো তিস্তা নদীর যে বাম তীরের আর্দ্রভূমি সেটাকে ডুয়ার্স বলা হয় এবং যে ডান তীরের অঞ্চল সেটাকে তরাই অঞ্চল বলা হয় তাহলে বাম তীরে হচ্ছে বাম তীরের আর্দ্রভূমি ডুয়ার্স এবং ডানতীরে তরাই অঞ্চল নেক্সট হচ্ছে কোন নদী ছটনাগপুরের মালভূমি থেকে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে তো সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদী হচ্ছে ছটনাগপুরের মালভূমি থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে এবং সুবর্ণরেখা নদী পতিত হয়েছে কোন নদীর সাথে পশ্চিমবঙ্গের সমস্ত নদীগুলো মোটামুটি গঙ্গার সাথে বা হুগলি নদীর সাথে মিশ্রিত মিশেছে কিন্তু সুবর্ণরেখা নদী কোন নদীর সাথে মিশ্রিত হয়নি ডাইরেক্ট একেবারে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর দীঘার কাছে নেক্সট হচ্ছে বীরভূম ও বর্ধমানের সীমানা নির্ধারণ করেছে কোন নদী বীরভূম ও বর্ধমানের সীমানা নির্ধারণ করেছে অজয় নদী এবং বাঁকুড়া ও বর্ধমানের সীমানা যদি পরীক্ষা থাকে বাঁকুড়া ও বর্ধমানের সীমানা নির্ধারণ করছে কোন নদী তো দামোদর নদী হবে এবং কোচবিহার ও জলপাইগুড়ির সীমানা নির্ধারণ করেছে কালজানি নদী এবং জলপাইগুড়ি ও অসমের সীমানা নির্ধারণ করেছে শঙ্কর নদী এই চারটা ইম্পর্টেন্ট এই চারটা তোমাদের দেওয়া হয়েছে খুব ইম্পর্ট্যান্ট বর্ধমানের সীমানা বীরভূম বর্ধমান অজয় বাঁকুড়া বর্ধমান দামোদর কোচবিহার জলপাইগুড়ি কালজানি জলপাইগুড়ি অসম হচ্ছে শঙ্কর্ষ নদী চলো নেক্সট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আশা করি তোমরা এটা সকলে জানো তা বলে দিই আমি একবার জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের বার্ষিক চারশো সেন্টিমিটার এবং যদি বলা হয় যে ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত কথা হয় তো মৌসুম চেরাপুঞ্জিতে ভারতের থেকে ভারত তথা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসুমরাম এবং চেরাপুঞ্জিতে নেক্সট হচ্ছে দেখো সবচেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের মৌরেশ্বর বীরভূমের মৌরেশ্বরে বার্ষিক সত্তর সেন্টিমিটার বছরে সত্তর সেন্টিমিটার এবং জেলা হিসাবে সম্পূর্ণ জেলা হিসাবে যদি সবথেকে কম বৃষ্টিপাত বলা হয় উপরগুলো বললাম স্থান হিসাবে এটা ময়ুরেশ্বর একটা স্থান সেখানে কম বৃষ্টিপাত বক্সা ডুয়ার্সে সব থেকে বেশি হয় এবং জেলা হিসাবে সবথেকে কম যদি বলা হয় তাহলে পুরুলিয়াতে পশ্চিমবঙ্গের মধ্যে সূক্ষ্ম জেলা হচ্ছে পুরুলিয়া নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় তো পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোলে সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় কোশ্চেনটা পরীক্ষায় থাকে যে নিম্নের মধ্যে কোন জেলায় লেটারাইট মৃত্তিকা দেখা যায় তো দেখো পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই পাঁচটা জেলাতেই কিন্তু লেটারাইট মৃত্তিকা দেখা যায় তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও দেখো ভিডিওর লাস্টে তোমাদের জন্য দুটো কোশ্চেন আছে অবশ্যই সেই কোশ্চেনগুলোর উত্তর তোমরা রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেইগুলো জানাবে নেক্সট কোশ্চেন হচ্ছে কোন জেলায় শতকরা কৃষি জমির পরিমাণ সর্বাধিক তো উত্তর দিনাজপুর জেলায় কৃষি জমির পরিমাণ সর্বাধিক হচ্ছে এইটটি নাইন শতাংশ উননব্বই পার্সেন্ট কৃষি জমি আছে উত্তর দিনাজপুর জেলায় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে তো পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র রয়েছে চুঁচুড়া এবং কল্যাণীতে হুগলির চুঁচুড়া এবং নদীয়ার কল্যাণীতে ধান গবেষণা কেন্দ্র রয়েছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় থাকে কিন্তু অনেকবার অনেকবার বিগত বছরের পরীক্ষায় কিন্তু এসছে কোশ্চেনগুলো দেখো ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে অধিকার করেছে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান জেলা সবথেকে বেশি ধান উৎপাদিত হয় যেটা বর্ধমানকে ধানের গলা বলা হয় পশ্চিমবঙ্গের এবং পূর্ব মেদিনীপুর জেলা হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা এবং ধান উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে তো পশ্চিমবঙ্গের বেরাকপুরে পাট গবেষণা কেন্দ্র রয়েছে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর পাট গবেষণা কেন্দ্র রয়েছে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করছে তো পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এবং ভারতের মধ্যে কোন রাজ্য গম উৎপাদনে প্রথম স্থান যদি বলা হয় তাহলে উত্তরপ্রদেশ ভারতের মধ্যে উত্তরপ্রদেশ গম উৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এবং ভারত পৃথিবীতে গম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে চীনের পরেই ধান এবং গম দুটোতেই চীন প্রথম ভারত দ্বিতীয় এবং উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম স্থান এবং পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ প্রথম স্থান অধিকার করে এবং ধান উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জায়গা তামাক উৎপাদনে বিখ্যাত কোচবিহারের দিনহাটা উলে একটা জায়গা আছে সেই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গে ধান তামাক উৎপাদনে বিখ্যাত কোচবিহারের দিনহাটা এরপর কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনা চাষ হয় তো দার্জিলিংয়ের মংপু এই কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবে কোশ্চানে যে নিম্নের মধ্যে কোন স্থানটি শৃঙ্কণা চাষের জন্য বিখ্যাত মংপু বা কোথায় শিঙ্কোনা চাষ হয় দার্জিলিংয়ের মং নেক্সট কোয়েশ্চেন কোথায় ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে তো ভারতের মধ্যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল আঠারোশো সালে দার্জিলিং জেলার সিদ্রাপঙ্গে বা সিধারপঙ্গে দার্জিলিংয়ের সিধারপঙ্গে আঠারোশো আটানব্বই সালে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল নেক্সট হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি তো উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রায়ডাক বারবার পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটি দেই উত্তরবঙ্গের পূর্বতম নদী বা উত্তরবঙ্গের নদী কিন্তু সব থেকে পূর্ব দিকে যে নদীটি আছে সেটা হচ্ছে রায়ডাক এরপর কোয়েশ্চেন হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিগুলিকে কি নামে অভিহিত করা হয় পূর্ব কলকাতার জলাভূমিগুলোকে রামসার সাইট নামে অভিহিত করা হয় রামসার সাইট তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতগুলো কোয়েশ্চেনই ছিল এরপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জন্য যে দুটো কোয়েশ্চেন আমি বলেছিলাম সেই দুটো কোয়েশ্চান দেখো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত অপশান এ তরায়োডুয়ার্স বারেন্দ্রভূমি দিয়ারা নাকি বাগরি অপশান যেটা ঠিক সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট হচ্ছে সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয় সাতানব্বই উনব্বই উনআশি না উনসত্তর দুটো প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং তোমরা যদি এখনও আমাকে আন একাডেমিতে না ফলো করে থাকো আন অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করে বিবেক মাসে সার্চ করে আমাকে ফলো করে নাও সম্পূর্ণ ভূগোল ইতিহাস প্রত্যেকটা সাবজেক্টের পুরো সম্পূর্ণ কোর্সগুলো দেখার জন্য এবং এটার যদি পিডিএফ চাও তোমরা তো টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম অ্যাপটা যদি এখনও ডাউনলোড না করে থাকো তো টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে গাইডেন্স গ্রুপ সার্চ করে সেখানে আমি অনেক পিডিএফ দেওয়া আছে অনেক পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে আর এই পিডিএফটাও তোমরা সেখানে পেয়ে যাবে তো আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু তোমাদের অসংখ্য ধন্যবাদ